প্রসেসিং হচ্ছে আমি দেখাচ্ছি এক সেকেন্ড। মানে এখন এই এই নোটটার অবস্থা দেখছো তো তুমি? অ্যান্ড দেখো একটু কাছে আন, দেখিয়ে দিই। অ্যান্ড প্রসেসিংটা দেখছো আবার তোমাদের, আবার তোমাদের কাছে। আজকে যেটা বলার আমি জানি না কতটা কি আসছে, আর সানগ্লাস পরলে আমি দেখতেও পাচ্ছি না, মাস্কে এ হয়ে যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে, ঠাকুর নমস্কার করি, যাই হোক ব্যাপারটা হচ্ছে যে আজকে আমি যাচ্ছি একটা জিনিস করাতে, আর আমার সাথে যাবে আমার একটা বন্ধু, বাট তার সঙ্গে এখনও দেখা হয়নি। আমি যাচ্ছি অন দ্য ওয়ে, ইগনোর ইগনোর ইগনোর। তো আজকে হেঁটে হেঁটে এখন যাই, ওর কাছে যাই, দিন গিয়ে দেখা হচ্ছে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সব একেবারে বলবো, টাটা। আমি তো ইন্ট্রো করবো অবভিয়াসলি, অ্যান্ড বাণীকে তোমরা দেখতেই পাচ্ছ না, তো আজকে আমার একার ইন্ট্রো হবে। বাই দ্য ওয়ে, দিস ইজ জারা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক টাইমপাস। অ্যান্ড দেখা যাক, একদম কাছে চলে এসেছি, ওনাকে দেখতে পাচ্ছে লিটারালি, তো রিয়াকশানটা আমরা নেবো। ওকে টাটা। অ্যান্ড ফাইনালি সি ইজ হিয়ার, ইন্দিরা আমার জন্য অনেকক্ষণ ওয়েট করেছে। ঠিক আছে, ওর সঙ্গে অনেক বছর পর দেখা লিটারালি, কেমন লাগছে বল দেখা করে সেলিব্রিটির সাথে? ও একটু শাই ফিল করছে, জানি না কেন। যাই হোক, এখন হেঁটে হেঁটে আমরা, এখনো কলেজের চিন্তা তো আমাদের সেটা নেই। যাই হোক, এখন হেঁটে হেঁটে আমরা রাশিবিহারি যাবো, ওখান থেকে অটো ধরবো। তো আমার স্কুটির লাইসেন্স নেই, তাই আমি যেতে পারবো না। ঠিক আছে, যাই হোক আমরা যাই, মাস্কটা সবাই পরো। আমি হাঁপিয়ে গেছি হাঁটতে হাঁটতে, তাই ও ফ্রেম দিয়ে কেন বাইরে বেরিয়ে যাচ্ছে আই ডোন্ট নো। ও খুবই লজ্জা পাচ্ছে, এত বকবক করে, এত বকবক করে লিটারালি, লজ্জাও পায় না। যাই হোক, আমরা হাঁটি, একেবারে ডিরেক্ট দেখা হচ্ছে কোথায় যাচ্ছি। এখনো সাসপেন্সে রাখবো তোমাদের, টাটা, দেখা হচ্ছে লোকেশনে গিয়ে। এই যো, দেখতেই পাচ্ছ আমরা অটোতে বসে আছি, সুন্দর লাগছে, যাই না কেন, তো ফর্সা লাগছে, এডিটের দরকার হবে না। যাই হোক, এখন এখান থেকে যাবো টলিগঞ্জ, তো তারপরে যাব হচ্ছে ওখান থেকে শখের বাজার, ওখান থেকে আর একটা অটো ধরবো, তারপরে তোমাদের বলবো কী জন্য কোথায় যাচ্ছি। ততক্ষণ টাটা, সেলফি তুলছে। ফাইনালি উই আর হেয়ার অ্যান্ড উই আর গেটিং লেট, জানি না দিদিটা অলরেডি এটার অন্য একটা বুকিং ছিল, তো আমি এসছি, আমরা এসছি নেল এক্সটেনশন করতে। যাই হোক, তো এবার ওপরে উঠি, দেখা যাক কি হয়। তো ফাইনালি মৌপর্ণাদের কাছে এসছি, সি ইজ আ লাভলি লাভলি নেল আর্টিস্ট, এখন সে কাজ করছে, সবাই দেখতেই পাচ্ছ। মৌপর্ণাদি, সে হাই হাই। তো সব কিছু লাস্টে মৌপর্ণাদির অফার্স চলছে সমস্ত কিছু, অ্যান্ড কোথা দিয়ে আসতে হবে, কী করতে হবে, তোমাদের ওয়ার্কশপ দেখাবো সব আস্তে আস্তে, একটু তো অপেক্ষা করতেই হবে অবভিয়াসলি। ততক্ষণ তোমরা কাজগুলো দেখতে, প্রসেসিং হচ্ছে আমি দেখাচ্ছি এক সেকেন্ড। মানে এখন এই এই নোটটার অবস্থা দেখছো তো তোমরা? অ্যান্ড দেখো একটু কাছে আন, দেখিয়ে দিই। ও ইউ ক্যান সি নেলস ওয়ার্কিং 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 ওয়ার্কিং, অল দিস থিংস ওয়ার্কিং। দেখতেই পাচ্ছ, এইবারে তোমাদের সব প্রসেস দেখাবো, প্রসেস বাই প্রসেস, তো চাপ নেই, আবার নেক্সট স্টেপ নিয়ে আসছি। Thank you.
বসার মাজা ফাইলিং সব এন্ড, এবার হচ্ছে পেইন্ট করার টাইম। লেটস গো, এবার করব, দেখা যাক প্রসেসিংটা। থার্ড প্রসেসিং, আমাদের কোনো প্রজেক্ট নেই, এত মাথায় হেডেকও নেই। প্রসেসিংটা তোমরা দেখলেই দেখা হচ্ছে একদম পুরো রেডি হয়ে তাত। সো আই এম ডান, আমার ডান হাতেও আছে, সেটা তোমরা শর্টসে দেখতে পাবে। চলে আসি আমাদের আর্টিস্টের কাছে, মৌ বর্ণাদি। এবার মৌ বর্ণাদি নিজেই নিজের ডিটেলসটা দিয়ে দেবে, আমি ডেসক্রিপশন বক্সে সব দিয়ে দেবো। মৌ বর্ণাদি, তোমার লোকেশনটা যদি তুমি একটু বলে দাও। সব ওয়েতে, মেট্রো, অটো অ্যান্ড অটো উবের, ধরে হচ্ছে একটা অটো ধরে শখের বাজার অটো ধরলে একদম জোড়াপুকুর নামান আমার, একদম। আর মেট্রো, দিদির ফেসবুক পেজের নাম মৌ স্নেল এক্সটেনশন, সরি দিদির ঠোঁট লেগেছে। তোমরা গিয়ে ফলো করবে অবশ্যই, অ্যান্ড ওখানে দিদির সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। তো আই লাভ ইট, আমার খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড দিদির কয়েকটা অফার চলছে, তো ভ্যালিড কত অবধি না অবধি সেটা যদি, তো 1 জানুয়ারি অবধি আছে, এই 25th এর পরে আবার আমি অর্ডার নিচ্ছি। আচ্ছা, তো দিদি হচ্ছে অ্যাভেলেবল থাকবে না আপ টু 3rd জান, না 3rd জানুয়ারি অবধি থাকবে না, তো তারপরে আবার দিদিকে বুকিং করতে পারো তখন। আর অনেক সুন্দর সুন্দর অফার্স থাকে, তো থ্যাংক ইউ সো মাচ দিদি। এখন ব্যস্ত, দিদির আরও ক্লায়েন্ট রয়েছে, তো বেশি আর কথা বলবো না। অ্যান্ড ব্লগটা আমি এখানে শেষ করব না, সেটা আমি বিকালে শেষ করব, কারণ একজন মিসিং আছে। তো বিকালে দেখা হচ্ছে, টাটা। গুড ইভিনিং, আর একজন কে আসছে দেখো, কে আসছে ওই যে দূরে, যাকে সবাই না আমি তো মিস করছিলামই, এই যো, হি ইজ হেয়ার, হি ইজ হেয়ার। ইয়েস ইয়েস ইয়েস, আজকে আমি একটু বেশি শো অফ করব। প্লিজ বিহারি বলিস না, বিহারি তো, এটা কি, এটা বিহারি নয়, এটা বিহারি আছে, দেখ ভালো করে। ফাইনালি আমি তো জানি না যারা আজকে কি করেছে না করে, তুই যে কি কি করেছিস, এ আমার মুখে তো আমি ও মাই গড, বেসিক্যালি আমি ভিডিও এডিট করার সময় দেখতে পাবো ও কেমন আজকে ব্লগটা করেছে। বাজে হলো, আমি প্রথম একা একা করেছি, তো তোমাদের মানতেই হবে। মানতে কি মানতে হবে, তোর ব্লগটা ভালো হয়েছে আর কি, তাই তো? হ্যাঁ, এটা আমার দাবি, আমি সবাই ও ক্যামেরার পজিশন কি রকম ধরেছে, এন্ড এডিট তো আমি করব যদিও। ক্যামেরার পজিশন আমি তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিই, ছোট আমার বন্ধুকে বলেছিলাম ক্যামেরা করতে, যেগুলো ব্যাক ক্যামেরা, তো ওগুলো আমার মাথা কেটে দিয়েছে, তো প্লিজ যাই হোক। সো হিয়ার ইটস মাই নেলস, কেমন লাগছে তোমরা একটুখানি বলো। আমি জানি এটা আমি বানির থেকে নেব না, নিবি না কি নিবি, মানে কমপ্লিমেন্ট নেব না, আমাকে সকাল থেকে বিহারি বিহারি বলছে, আমি জানি না কেন, কারণ গ্রিন কালার তো বিহারি বলবো, এটা গ্রিন বলে না, তো এখন কি ইনসেন্ট হলো সেটা বল একবার, তুই নিজের মুখেই বল কি হলো। এর আগে টেকটা নিতে গিয়ে ওকে দেখছি, আমার বাচ্চাটাকে, বাচ্চাটা আমার পাশে ছিল, আমি ঝগড়া করছিলাম রাস্তায়, ছড়তে গিয়ে পড়ে গেছি, কি অবস্থা। সো আর কিছু দেখানোর নেই, তো আমার ভালো লাগছিল না একা একা, তো তাই জন্য একটু বিকালবেলাও তোমাদের ওয়েদারটা দেখালাম। আজকে খুব ঠান্ডা পড়েছে, তো আজকে কিছু দেখানোর নেই সেরকম, আমরা একটুখানি মলে যাবো, নর্মাল একটা ব্লগ, সারাদিন সারাদিন বলতে এখন আর কিছু দেখানোর নেই, কারণ অনেক মলে ব্লগ অ্যালাউ করে না, বিশেষ করে লেক মলে অ্যালাউ করে না। আমি একটা পারফিউম কিনতে যাবো এখন, ভেবেছিলাম ব্লগ মানে কন্টিনিউ করবো, বাট পরে বেকার, ওখানে করতে দেয় না, কারণ আমরা আগের বারেও করার চেষ্টা করেছিলাম, তো আমাদের লেক মল রিকোয়েস্ট, হ্যাঁ রিকোয়েস্ট করেছিল যে ভিডিও করার জন্য না। কারণ যখন যখন আমরা ভিডিও পোস্ট করবো, জানি বলতে হবে না, আমাদের লেট আসছে ভিডিও, কিছু পার্সোনাল ইস্যুজের জন্য, কোনো প্রবলেম নেই, চেষ্টা করবো ডেলিভারি। যদিও এর আগে একটা ব্লগ স্টার্ট করেছিলাম, বাট সেখানে গিয়ে দেখি কিন্তু সব ক্লোজ, ফুড ব্লগ অবভিয়াসলি, সেটা তো আমরা পাবে, কিন্তু এই ব্লগটার পরে পাবে তোমরা,
এই ব্লগ কেন আর কিছু ব্লগের পরে তোমরা পাবে দেখতে পাবে এক্স্যাক্টলি যাই হোক কাল সবটার জন্যই ভিউজ লাগবে চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে একটা ভালো ভিডিওতে আর ইন অ্যাডভান্স মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস অল অফ ইউ মেরি ক্রিসমাস টাটা টাটা